সিস্টার গুড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। ধলাই জেলা ভিত্তিক হস্ততাঁত বস্ত্রমেলার হর্তা করতে সোমেন বাবুর মাতব্বরির কারণে সুপার ফ্লপ হস্ততাঁত বস্ত্রমেলা। কোনো প্রকার প্রচার ছাড়াই লাখ টাকার মেলার আয়োজন, যার ফলে লোক সমাগম নেই, বিক্রিও নেই। দপ্তরের গাফিলতির মাশুল দিতে হলো বস্ত্র বিক্রেতাদের। মেলা মানেই মিলনের উৎসব, কিন্তু তা ভুলে গিয়েছেন ধলাই জেলাভিত্তিক হস্ততাঁত বস্ত্রমেলার হর্তাকর্তা সোমেন। সম্পূর্ণ অপব্যবস্থার মধ্যে দিয়ে শুরু হয়েছিল ধলাই জেলাভিত্তিক হস্ততাঁত বস্ত্রমেলা। ফাঁকা মাঠেই পাঁচ দিনব্যাপী এই মেলার উদ্বোধন করে যান উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা। মেলার হর্তাকর্তা মাতব্বর সোমেনের গাফিলতির কারণে এমনটাই হয়েছে বলে দাবি অভিজ্ঞ মহলের। এক প্রকার কোনো প্রচার ছাড়াই মেলার আয়োজন করেছেন সোমেন বাবু। নামকা আসতে একবার মাইক যুগে প্রচার করা হয়, আর তারপরেই ক্ষমা। প্রচার না হওয়ার ফলে মেলায় লোক সমাগমও হয়নি। ধলাই জেলাভিত্তিক এত বড় মেলার আয়োজন, লোকজন হাতে গোনা কয়েকজন। শুরু থেকে চতুর্থ দিন অবধি একই হাল, আর তার সব দায়ভার অবশ্যই নিতে হবে এই মাতব্বর সোমেন বাবুকে। মেলার অধিকাংশ স্টলেই ছিল প্রায় ফাঁকা। সূত্রের খবর, সোমেন বাবু নাকি বলেছেন মেলার বাজেট কম। 3.5 লক্ষ টাকার মেলাতে বাজেট কমের গান কেন, তা বুঝে উঠতে পারছেন না আম্বাসাবাসী। কয়েকজন যুবককে বগল ছাপা করে তিনি মেলার আয়োজন করেন, কিন্তু দুঃখের বিষয় হলো অন্যান্য বছরের তুলনায় এবার মেলায় ছন্দ ছিল না। প্রথম দিন থেকে চতুর্থ দিন অবধি সুপার ফ্লপ এই বস্ত্রমেলা। লাখ টাকার এই মেলায় কেন এমনটা হলো তার জবাব কিন্তু অবশ্যই দিতে হবে সোমেন বাবুকে। এদিকে বিভিন্ন জেলা থেকে আসা বস্ত্র বিক্রেতারাও প্রশ্ন তুলছে, লোক সমাগমও নেই, মেলা ছন্ন ছাড়া বিক্রিও নেই। আগামী দিন ধলাই জেলাতে মেলায় না আসারই সম্ভাবনা বেশি বস্ত্র বিক্রেতাদের। কেমন হইতাছে বেচা বিক্রি? আপনাদের কি আয়া পুষ্ট আছেন? মানে পুষবুন মনে করেন মানে একটু কম পুষেন না আর এই যে মানে লোক তো নাই। মনে করেন মেলা তাই আপনারা মানে দপ্তরের গাফিলতির মাশুল দিতে হলো রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আসা বস্ত্র বিক্রেতাদের। এখন দেখার বিষয় দপ্তর সোমেন বাবুর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয় কিনা। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা।